সময় পেলে আসলে বাইরে খাওয়া যখনই সুযোগ থাকে চেষ্টা করি বাইরে গিয়ে খেতে, কারণ ঢাকার এন্টারটেনমেন্ট বলতে বাইরে রেস্টুরেন্টগুলোতে খাবার এক্সপিরিয়েন্স করা। তো ক্যাফে সাপোলে যেহেতু ওপেন হলো নতুন একটা জায়গা আমার বাসার খুব কাছেই, সো আশা করি এখানে রেগুলার আসা হবে এবং নতুন নতুন কফি এক্সপিরিয়েন্স করতে পারবো। আগে খেতাম না, এখন আস্তে আস্তে অভ্যাস করেছি। এখন পর্যন্ত ওই যে প্রতিদিন ওই যে প্রিমিয়ার লিগে যখন ম্যাচটা শেষ হয় ওই সময় ইফতারটা খুব এনজয় করি, কারণ খুব ভালো খাবার দিচ্ছে মহামেডান ক্লাব। আরে কফি জিজ্ঞেস করে, কফি 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 আপনি খুব ইউজফুল বা সে যাওয়ার পর আপনার সাথে কোনো কথা হচ্ছে না, কোনো পরামর্শ না, কোনো পরামর্শ দেয়নি বা কোনো ওই বিষয়ে কথা হয়নি। তবে আমি শিওর যে লিটন এখন অনেক এক্সপিরিয়েন্স এবং ওইখানে যে ওর যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে। অ্যাট দি সেম টাইম ও যদি সুযোগ পায়, আমি চাইবো যে ও যেন সুযোগটাকে এনজয় করে, এটা ওরকে পেশার হিসাবে না নিয়ে ও যদি এনজয় করতে পারে, ও যদি ওর মতো করে খেলতে পারে অবশ্যই ও সাকসেসফুল হবে। খুব বেশি একটা আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে বিজি, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত আছে। হয়ে গেছে অভিনন্দন অভিনন্দন। আর কিছু আছে? আর কিছু যায় আয়ারল্যান্ডে, এর আগেও তো ওদের সাথে খেলেছি, ওখানে 3-0 আমরা জিতেছিলাম মনে হয়। তো চেষ্টা থাকবে যেন আমরা সেম রেজাল্ট করতে পারি, যদিও ডিফারেন্ট কন্ডিশন ইংল্যান্ডে খেলা হবে। চেষ্টা থাকবে যে আমরা যেভাবে ওয়ান ডে খেলছি ওভাবেই খেলতে, এবং যেহেতু আমাদের ওয়ান ডে দলটা খুবই স্ট্রং, আশা করি আমরা ভালো রেজাল্ট করব। সাকিব ভাই, আয়ারল্যান্ড তো আমরা দেখেছি আমরা তো ডমিনেট, 7টা ম্যাচ খেলা হয়েছে, মোটামুটি বাংলাদেশ ডমিনেট করেছে, বাট আমরা জানি আয়ারল্যান্ড তাদের কন্ডিশনে টাফ অপোনেন্ট এবং ইংল্যান্ডে তার অলওয়েজ হার্ড টাইম দেয়। খেলার পরে সেটা বলতে পারবো, কনক না সো বলবো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে না জাহিদ ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।